সারা বিশ্বের সমস্ত খুঁটিনাটি নিয়ে বিশ্ব বুলেটিন। পজিটিভিটি এই কথাটি একটি দেশ থেকে হারিয়ে যাচ্ছে। একটা সময় ছিল যখন এই দেশ থেকেই সারা পৃথিবীতে কফি ছড়িয়ে পড়ত, কিন্তু এখন এই দেশ থেকে ভেসে আছে নয় কোনো কুপোষিত শিশুর ছবি, আর না হলে যুদ্ধের ছবি, আর তাও না হলে মৃত্যুর ছবি। কোন দেশ এটি, আর এই আমূল পরিবর্তনের কারণ কি? এই নিয়েই আজকের নিউজ ডিকোডেড। ইয়েমেন একটি দেশ, কিন্তু এই একটি দেশের মধ্যেই আগে দুটি টেরিটরি ছিল, একটি উত্তর ইয়েমেন আর অন্যটি দক্ষিণ ইয়েমেন। উত্তর ইয়েমেন ছিল তুর্কির অটোমান সাম্রাজ্যের অংশ, আর দক্ষিণ ভাগ ছিল ব্রিটিশ সাম্রাজ্যের অংশ। আর এর পরিবর্তন আসলো প্রথম বিশ্বযুদ্ধের পর। অটোমান সাম্রাজ্য ধ্বংস হয়ে গেল আর উত্তর ইয়েমেন স্বাধীনতার ঘোষণা করে দিল। এখানে সিয়া মুসলমান জেইদির বেশ প্রভাব ছিল, তারা এখানে সাম্রাজ্য বিস্তার করল আর নাম রাখল মুদবেকিল। এই কিংডম প্রায় 4 দশক পর্যন্ত চলল, কিন্তু 1962 সেনার তরফ থেকে বিদ্রোহ ঘোষণা করা হলো আর জেইদি সাম্রাজ্যের শাসন শেষ হয়ে গেল। আর উত্তর ইয়েমেনে প্রতিষ্ঠা করা হলো গণতন্ত্র, তার নাম রাখা হলো ইয়েমেন আরব রিপাবলিক। আর এর থেকেই শুরু হলো সিভিল ওয়ার, কারণ তখনও কিছু গোষ্ঠী রাজশাসনের পক্ষে ছিল। আর এর মধ্যেই চোরাস্রোত বহন করে নিয়ে যাচ্ছিল কোল্ড ওয়ার দিনগুলোর উত্তেজনা। সেনার আন্দোলনকে বাইরে থেকে সাপোর্ট যোগাচ্ছিল সোভিয়েত ইউনিয়ন, আর রাজশাসনকে সমর্থন দিচ্ছিল আমেরিকা ব্রিটেন গ্রুপ। ভৌগোলিক অবস্থানের জন্যই এই পশ্চিমের দেশগুলি ইয়েমেনের মধ্যে চলা এই বিদ্রোহকে সমর্থন যোগাচ্ছিল। 1966 আরবার ইসরায়েলে হয়েছিল কুখ্যাত সিক্স ডেইজ ওয়ার, আর এই যুদ্ধে ঘোরতরভাবে হেরে গেল আরব, আর তাতে ইজিপ্ট গভীরভাবে ক্ষতিগ্রস্ত হল। আর এই ইজিপ্ট থেকেই রাজশাসনকে কট্টর সমর্থন দেওয়া হচ্ছিল, তাই 1970 ইয়েমেনে সিভিল ওয়ার থেমে গেল। এটি ছিল উত্তর ইয়েমেনের ঘটনা। আর এবার আসা যাক দক্ষিণ ইয়েমেনের পরিসরে। দক্ষিণ ইয়েমেনে ছিল ব্রিটিশ শাসন। 1966 ব্রিটিশরা চলে গেল, শুরু হলো গণতন্ত্র, পিপলস রিপাবলিক অফ সাউদার্ন ইয়েমেন, গণতান্ত্রিক এই ব্যবস্থার নাম। কোল্ড ওয়ারের পর উত্তর ইয়েমেনের যেমন অবস্থা ছিল, দক্ষিণ ইয়েমেনের অবস্থাও কিছুটা সেই রকমই ছিল। এখানে সোভিয়েত নিজের প্রভাব বিস্তার করতে সফল হয়েছিল, আর তার নাম পরিবর্তন করে রাখা হলো মার্কিস্ট পিপল ডেমোক্রেটিক অফ ইয়েমেন। 70-এর দশক পর্যন্ত এই দুই দেশেরই একই অবস্থা ছিল। এবার আসা যাক 1979, কোল্ড ওয়ার শেষ হয়ে গেল, কারণ সোভিয়েত ইউনিয়নই নিজের প্রভাব হারিয়ে ফেলেছিল। উত্তর আর দক্ষিণ ইয়েমেন একই সঙ্গে জুড়ে গেল, আর এখানে প্রভাব বাড়তে লাগলো সুন্নি গোষ্ঠীর, কারণ সৌদি আরব, আর তাতেই বিদ্রোহী হয়ে উঠল জেহাদি গোষ্ঠী হুদি। আর আবার শুরু হলো গৃহযুদ্ধ। রাষ্ট্রপতি আলী আবদুল্লাহ সালের বিরুদ্ধেও সমর্থিত ছিল এই আন্দোলন। সালে নিজেই জেইদি ছিলেন, কিন্তু বিরোধী গোষ্ঠী হুদি বলছিল সালে দেশকে লুট করছে। আর এসব থেকে খুব সহজেই বোঝা যায় ইয়েমেনে যাই হয়েছে তা কেবল দেশের ভিতরের ব্যাপার নয়, বাইরের ব্যাপারও বটে। এবার 2003 আসলো আবার একটি আউটসাইড ফ্যাক্টর। 2003 আমেরিকা হামলা করেছিল ইরাককে, আর এই হামলা ইসলামের উপর হামলা হিসাবে চিহ্নিত হয়েছিল, তাই এখান থেকেই শুরু হলো নতুন চ্যাপ্টার। এখানে উঠে আসলো এক কট্টরপন্থী সংগঠন হিজবুল্লাহ। এই হিজবুল্লাহর সাথে সৌদি আমেরিকা সবারই সম্পর্কের টানা পড়েন ছিল, এরাই দেশের মধ্যে বিদ্রোহের আগুন ছড়াতে শুরু করেছিল। তৎকালীন রাষ্ট্রপতি সালে ছিলেন সৌদি আরবের পৃষ্ঠপোষক, তাই তিনি ভেবেছিলেন এই সময় সৌদি তার পাশে থাকবে, কিন্তু তা আর হলো না। আর সালে তখন তার আসন ছেড়ে দিলেন উপরাষ্ট্রপতি আব্দুরাগি মানসুর হাবিকে। হাবি সুন্নি ছিলেন, দক্ষিণ ইয়েমেনে তার বসবাস ছিল। 2011 নভেম্বরে সৌদির কথাতেই এমন করতে হয়েছিল সালেকে, কিন্তু হুদি গোষ্ঠী এই শাসন মেনে নিতে পারেনি, তাই 2015 সরকারের বিরুদ্ধে নেমে পড়ল এরা। আর সৌদি এর প্রতিবাদ করল বন্দুকের জোরে। তারপরই শুরু হলো 6 বছরের এক যুদ্ধ, যাতে সৌদিকে অস্ত্রের সাপ্লাই করত আমেরিকা। আর এই যুদ্ধের জন্যই ইয়েমেন থেকে এখনো ভেসে আসে নয় কোনো কুপোষিত শিশুর ছবি, আর না হলে যুদ্ধের ছবি, আর তাও না হলে মৃত্যুর ছবি।
আমেরিকার অন্দরেই এই যুদ্ধ নিয়ে বেশ শোরগোল পড়েছে। একবার একটি শিশুর ছবি নিয়ে আমেরিকার সেনেটে হাজির হন রিপাবলিকান পল, কিন্তু তাও ট্রাম্পের কোনো হেলদোল ছিল না, কারণ ট্রাম্পের সময়কালে আমেরিকার সব থেকে বড় অস্ত্রের কাস্টমার ছিল সৌদি। আর ট্রাম্পের বক্তব্য ছিল, মানুষ মারা গেলেও আমেরিকার ব্যবসা চলা চাই। আর এসবের অবসান হলো বাইডেনের সময়কালে। বাইডেন আগেও বলেছিলেন এই যুদ্ধ বন্ধ করতে হবে, আর তাই বাইডেন তার প্রথম বক্তৃতার বক্তব্যে পরিষ্কার করে দিলেন এখন থেকে সৌদিকে অস্ত্র যোগানো বন্ধ। আর সারা বিশ্বের রাজনীতিবিদ এটিকে বহু বছর পর আমেরিকার পজিটিভ মুভ বলেই তুলে ধরছে। ঘোষণা আগেই ছিল, আর এবার সেই ঘোষণাকে বাস্তবায়িত করার সময়। ঘোষণা অনুযায়ী রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিলে ফেরার তোড়জোড় শুরু করে দিল বাইডেনের আমেরিকা। 3 বছর আগে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে মানবাধিকার কাউন্সিলের সদস্যপদ ছেড়েছিলেন প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রেসিডেন্ট বাইডেন আগেই জানিয়েছিলেন আগের একাধিক সিদ্ধান্ত বাতিল করা হবে। মার্কিন বিদেশ সচিব অ্যান্টনিও ব্লিংকন জানিয়েছেন অবজারভার হিসাবে রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিলে দ্রুত ফিরতে চলেছে আমেরিকা। কাশ্মীর নিয়ে নিউ ইয়র্ক অ্যাসেম্বলির প্রস্তাবনায় তীব্র প্রতিবাদ জানালো ভারত। ওয়াশিংটনের ভারতীয় দূতাবাসের এক মুখপাত্র জানিয়েছেন, কাশ্মীর আমেরিকান দিবস সংক্রান্ত নিউ ইয়র্ক অ্যাসেম্বলির প্রস্তাবনা আমরা দেখেছি, আমেরিকার মতো ভারতের গণতন্ত্র জীবন্ত। জম্মু কাশ্মীর সহ ভারতের 135 কোটি মানুষের বহুমুখী চিন্তাধারা গর্বের বিষয়। জম্মু কাশ্মীর ভারতের অভিন্ন ও অবিচ্ছেদ্য অংশ। উপত্যকার মানুষকে বিচ্ছিন্ন করার জন্য এই সামাজিক ও সাংস্কৃতিক বৈচিত্র্যকে বিভিন্ন আঙ্গিকে তুলে ধরার কায়েমি স্বার্থান্বেষী উদ্যোগে গভীর উদ্বেগ প্রকাশ করছি। মুম্বাই হামলায় অন্যতম অভিযুক্ত পাকিস্তানি বংশোদ্ভূত ব্যবসায়ী তাইহুর রানাকে বহু আগেই পলাতক ঘোষণা করেছিল ভারত। তারপর আমেরিকান প্রশাসনের কাছে তার প্রত্যর্পণের আর্জি জানিয়েছিল নয়াদিল্লি। চলতি সপ্তাহের গোড়ায় লস এঞ্জেলেসের জেলা আদালতে তার বিরোধিতা করে আবেদন দাখিল করেছেন রানার আইনজীবী। আইনজীবী জ্যাকলিন জানিয়েছেন, নয়াদিল্লির এই আবেদন ভারত আমেরিকা প্রত্যর্পণ চুক্তির 6 নম্বর ধারার পরিপন্থী, কারণ এমন মামলায় রানার প্রত্যর্পণ চাওয়া হয়েছে যে অভিযোগ থেকে তার মক্কেলকে অনেক আগেই মুক্ত ঘোষণা করা হয়েছে। ফেসবুক টুইটার বন্ধ, ইন্টারনেট পরিষেবাও স্তব্ধ, কিন্তু তাতেও বিক্ষোভ দমছে না। মায়ানমারের সেনা অভ্যুত্থানের প্রতিবাদে ইয়াংগেনে হাজার হাজার মানুষ পথে নামলেন। জানা গিয়েছে ইয়াংগেনের বিক্ষোভেও কয়েক লক্ষ মানুষের সমাগম হয়েছে। কারোর আনা ব্যানারে নাম ছিল জাস্টিস ফর মায়ানমার, কারোর ব্যানারে লেখা ছিল আমরা সেনার স্বৈরতন্ত্র চাই না। অনেকেই আবার সুকির দল ন্যাশনাল লীগ অফ ডেমোক্রেসির লাল রঙের পতাকা হাতেও মিছিলে হাঁটেন। ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসার পরে ব্রিটেনের নয়া আন্তর্জাতিক শিক্ষানীতিতেও ভারতের মতো দেশগুলির সঙ্গে ছাত্র বিনিময় বিশেষ গুরুত্ব পাবে। এতদিন ছাত্র বিনিময় প্রকল্প এজরাস মাতের ভিত্তিতেই ছাত্র বিনিময় হতো। গত বছরের শেষে ইইউ এর সঙ্গে সম্পর্ক পুরোপুরি ছিন্ন হয়েছে ব্রিটেনের। ব্রিটেনে এবার ঘোষণা করেছে নিজস্ব টুরিং প্রকল্প। গণিতবিদ অ্যালান টুরিং এর নামাঙ্কিত ওই প্রকল্প সম্পর্কে বিশদ তথ্য জানিয়েছে ব্রিটিশ শিক্ষা দপ্তর। এমনিতেই ব্রিটেনে বিদেশি পড়ুয়াদের মধ্যে ভারতীয়দের সবচেয়ে সংখ্যা বেশি। আজ 8ই ফেব্রুয়ারি, আজকের তারিখের সাথে সম্পর্ক এক গোয়েন্দা সংস্থার, যে শুধু দেশের ভিতরেই না দেশের বাইরেও নিজের গোয়েন্দাগিরি চালাত। কোল্ড ওয়ারের সময় এই এজেন্সি যা করেছিল তার কোনো উদাহরণ দেওয়া সম্ভবই নয়। কোন সংস্থা এটি, আর কেনই বা এই সংস্থা নিয়ে এত জল্পনা, এই নিয়েই আজকের ডি ডে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর জার্মানিকে 4টি অংশে ভাগ করে দেওয়া হলো। ব্রিটেন, ফ্রান্স, আমেরিকা আর সোভিয়েত ইউনিয়ন এর অংশ পেল। সোভিয়েত ইউনিয়ন পেল পূর্ব জার্মানি, আর বাদবাকি জার্মানি ভাগ হলো অন্য 3 দেশের মধ্যে। 1949-এর মে মাসের মধ্যেই ফ্রান্স, ব্রিটেন আর আমেরিকা নিজেদের অংশগুলিকে একে অপরের সঙ্গে যুক্ত করে নিল, আর এর নাম রাখা হলো ফেডারেল রিপাবলিক অফ জার্মানি। আর এই খবর ছড়িয়ে পড়তেই পূর্ব জার্মানি অর্থাৎ সোভিয়েত শাসিত জার্মানিতে শোরগোল পড়ে গেল। নিজেকে কম না দেখানোর জন্য 1949-এর অক্টোবরেই ডেমোক্রেটিক রিপাবলিক অফ জার্মানির স্থাপন করা হলো। পশ্চিম জার্মানিতে ছিল ক্যাপিটালিজম, তাই ফ্রিডম অফ স্পিচ মানে কথা বলার অধিকার ছিল, রোজগারের সুযোগ ছিল। এদিকে পূর্ব জার্মানিতে ছিল কমিউনিজম, আর ছিল অনেক প্রতিবন্ধকতা।
তাই পূর্ব জার্মানির সাধারণ জনগণ পালিয়ে চলে আসত পশ্চিম জার্মানিতে। আর এই ব্যাপার বুঝতে পারতেই সোভিয়েত বানালো মিনিস্ট্রি ফর স্টেট সিকিউরিটি বা স্টাসি। 8 ফেব্রুয়ারি 1950 এই স্টাসি তৈরি করা হলো। প্রথমে এর কাজ ছিল দেশের ভিতরের সব খবর রাখা, অনেকটা ইন্টেলিজেন্স এজেন্সির মতো। আর ধীরে ধীরে মস্কো থেকে এর সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া হলো। ইস্ট থেকে পালিয়ে যারা ওয়েস্টে যেত তাদের ধরত এই এজেন্সি, আর তাদের অত্যাচার করে কোথায় যাচ্ছে কিভাবে যাচ্ছে এই খবর বের করাই ছিল এর মুখ্য কাজ। এরপর দেশের বাইরেও এদের কার্যকলাপ শুরু হয়। দেশের বাইরে গিয়ে এই এজেন্সি বিভিন্ন অপারেশনে লিপ্ত হতো। প্রায় 1 লক্ষ রেগুলার স্টাফ নিয়ে চলতো এই সোভিয়েত সরকারের গোয়েন্দা এজেন্সি। দেশের প্রত্যেক ব্যক্তির ব্যক্তিগত জীবন নেড়ে ঘেটে তথ্য বের করাই ছিল স্ট্যাসির প্রধান কাজ। একটি সার্ভে বলছে ইস্ট জার্মানির 7 জনের একজনই ছিলেন এই গোয়েন্দা এজেন্সির অংশ। এরকমও বলা হয় হয়তো কোনো কোনো সন্ত্রাসী সংগঠনকেও এরা মদত জুগিয়েছে। কিন্তু এই এজেন্সির সমস্ত কর্মকাণ্ড শেষ হল 1989 সালে। বার্লিন ওয়ালের পতনের পরই সোভিয়েত আর জার্মানির উপর নিয়ন্ত্রণ রাখতে পারেনি। এইরকম এক এক তারিখে লুকিয়ে থাকে পৃথিবীর এক এক অংশের নির্মম ইতিহাস। আজ বিশ্ব বুলেটিন এই পর্যন্তই, দেখা হচ্ছে কাল ঠিক রাত 8টায়।